বড়থল এলাকায় ঘটে গেল ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা। এতে ফুজল আহমেদের নামে 12 বছরের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু ঘটে। কাগজবিহীন পিয়াগো অটো নিয়ে বন্ধুর সাথে রাস্তায় বেরিয়ে এলে চলতি গাড়ি থেকে পড়ে মৃত্যু হয় জালাল উদ্দিনের আনুমানিক বছর 12 পুত্র ফুজল আহমেদের। এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ দেখা দেয়। বড়থল গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল হান্নান সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই রাস্তায় নিত্যদিনই নাবালক শিশুরা গাড়ি চালায়। শুধু তাই নয়, গাড়িগুলি থাকে নাম্বার ও কাগজবিহীন, এতে 100% ঝুঁকি থেকেই যায়। তিনি এইসব নম্বর ও কাগজবিহীন গাড়ি চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ইংলার বাজার থেকে রিয়াজু ছাদিওয়ালের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। এই তো আমরা আসলাম, তা বাড়িতে আমরা লইয়া গেতে কইছে দোকানে যাইতাম, ও অন্য দোকানে গিয়া টান্ডা বাদ গেছি অন্তি টান্ডা উন্ডা লইয়া লে কইছে গাড়ি যাইতাম, ও তা গাড়ি আনা যাইতাম আর ও গাড়ি আনা গিয়া এ কই স্টার দেওয়া জানে না বাদে লগে নিছে নিয়া স্টার দিছি, স্টার দিয়া বাদে ইয়া আইছে আবার বাদে ও না এই স্কুলে কেন দাঁড়াইয়া টানিছে গাড়ি চালানি থেকে আসেন চালানি তো আছে যাবি চালানি লইয়া চালাই আবো তার বাইনা আজকে যে বাচ্চাটা মারা গেছে আপনার কি? আমার ছেলে। তো হে কোন ক্লাস পড়ে? ক্লাস 4। 4 পড়ে না? কোন স্কুল? ও 777 নম্বর হাই স্কুল। আচ্ছা, বাচ্চাটা মরার খবর আপনি কি রকম পাইছেন? আমি আসলে আপনার দেওয়ার গুড় দিয়ে খালি বাড়িতেই শুনছি যে বাচ্চাটা মারা গেছে গাড়ি এক্সিডেন্ট। গাড়িটা কার? গাড়িটা আমরা আশপাশে। নাম কি তা গাড়ির মালিকের? মানি মালিকের নাম হইলে আব্দুল মালিক বাফার নাম আর না ছেলের নাম কই কইতে পারি না। এখন সালানে থেকে আছে তার ফুয়া আব্দুল মালিকের বয়স কত? এদের বয়স কি তো হইব কোন তো 13-14 বছর হইতো। অবস্থাটা কি দেখলেন? এই অবস্থাটা দেখলাম তো জখম আছে মোটামুটি, জখম এটারে মন আমরা কলিনা সিগুলা ছুটলা তো কিছু করে বাড়াই না আর গাড়িটা সিস করে আমরা কামান নিয়ে। বিনামূল্যে এডমিশন, বই, ইউনিফর্ম, যাতায়াতের সুবিধা দিয়ে এইচএস স্তর পর্যন্ত পড়ুয়াদের ভর্তি নিচ্ছে করিমগঞ্জ সেটেলমেন্টের সেন্ট মেরি একাডেমি। ভর্তির সময় কোনরূপ এডমিশন ফি নেওয়া হবে না, দিতে হবে না বই ইউনিফর্ম সহ যাতায়াতের জন্য কোনো ফি। এরকম একটি বড় ঘোষণা দিয়ে ক্লাস 4 থেকে এইচএস স্তর পর্যন্ত ভর্তি নিচ্ছে করিমগঞ্জ সেটেলমেন্টস্থিত সেন্ট মেরি একাডেমি আবাসিক প্রতিষ্ঠান। বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে শিক্ষাদানের সুবিধা সহ রয়েছে এডমিশন ফি মকুবের মতো বড় রেহাই। এতে ছেলে মেয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করার সময় অভিভাবকদের হাজার ভোল্টের ঝটকা খেতে হবে না বলে মনে করেন সেন্ট মেরি একাডেমি কর্তৃপক্ষ। তাদের মতে বড় অঙ্কের এডমিশন ফির বোঝা বহন করার মতো ক্ষমতা না থাকায় অনেক মেধাবী ছাত্রছাত্রী ভালো গাইডেন্স থেকে বঞ্চিত হয়, ফলে বহু প্রতিভা হাতছাড়া হয় সমাজে। এদিকটা বিবেচনা করে এই এডমিশন ফির ব্যাপারটিকে বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বই ইউনিফর্ম সহ যাতায়াতের ব্যবস্থাকেও বিনামূল্যে তালিকায় রাখা হয়েছে। থাকা খাওয়ার ব্যবস্থায় রয়েছে আকর্ষণীয় ছাড়। বর্তমানে চতুর্থ শ্রেণী থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত ভর্তি চলছে। এছাড়াও সেন্ট মেরি একাডেমিতে অন্যান্য সুবিধাগুলি হল উন্নত মানের শিক্ষা প্রদান, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক, টিউশন মুক্ত পাঠদান, শিক্ষার্থীর জন্য পরামর্শদাতা, কম্পিউটার শিক্ষা, 24 ঘন্টা সিসিটিভির পর্যবেক্ষণ, পরিবহনের সুবিধা, বিশেষ বৃত্তি প্রকল্প ইত্যাদি। একসাথে এত সুবিধা দিয়েও এডমিশন ফি, বই, ইউনিফর্ম এবং পরিবহনকে বিনামূল্যে পরিষেবা করে ইতিমধ্যে বিদ্যুজনদের নজর কাড়তে সক্ষম হয়েছে সেন্ট মেরি একাডেমি। সেন্ট মেরির ঠিকানা ARC রোড সেটেলমেন্ট, করিমগঞ্জ 788712। ফোনে যোগাযোগের নম্বরের জন্য নজর রাখুন ভিডিওর পোস্টারে।